চাপ ওরে চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। আর এখন আগে গান হচ্ছিল দেখবেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী সোনার জ্বলে যে দিন সে তো জাহানের ধ্বনি, কিন্তু এখন গান হয়েছে রূপে আমার আগুন জ্বলে তার পাঁচ ঝুন ধাবার মারে। বন্ধু তিন দিন তোমার বাড়ি গেলাম, তোমার বাপক পাইলাম, তোমার পাইলাম না। এখনকার গান দেখবেন তেরে মির্গি বেড়াম ছাড়া আর কিছু গান গাবো, আস্তে আস্তে কষ্ট হবে না। এই পৃথিবী যেমনি আছে আছে তেমনি পরে রবে, কত সুন্দর কিন্তু গান হয় চিন্না পে কে চিন্না তেরে বাপ তেরে মির্গি বেড়াম ছাড়া আর কিছু। তা আসলে যুগের পরিবর্তন, কি আমার কথা বোঝা যাচ্ছে? দুঃখের বিষয় ভাই, আমি যখন গাড়ি থেকে নামলাম ভুল করে বাই পাইল নামছি ঘুমের ধান্দা, নেমে দেখি বাই পাইল। যখন নামছি তখন এক দোকানে ঢুকে বললাম ভাই আমাকে একটা লাল চা দেন আমি খাবো লাল চা। তো চাটা দিল, দুয়ার পরে ঠিক এই আঙ্গুল এখন কাপের মধ্যে সুবরে বলতেছিলেন, তাই বললাম আঙ্গুল সুবরেলেন কে? করছে কাইলে একটু খেলাধুলা করছিলেন, তো ডাক্তার সাহেবের কাছে গেছি আঙ্গুলটা ব্যথা পাচ্ছি, ডাক্তার সাহেব বলছে একটু ঔষধ খান আর ওনার গরম ফ্যাট দেন। আমি রাগ হয়ে বললাম ওই আঙ্গুল বগলত দেন ওখানে গরম বেশি, উনি বললো যে এতক্ষণ ওখানেই ছিল। মুন্ডা খারাপ, এক রিক্সাওয়ালা করলাম ভাই যাবেন কোথায়? এই জামগড়া ফ্যান্টাসি কিংডম। করছে ফার্স্ট ক্লাসে যাবেন না সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস? তাই বললাম রিক্সার উপরে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস মানে? করছে ব্যাপার আছে একটু ভালোভাবে নিয়ে যাবো, দাম টাম পাবেন না ক্লিয়ারভাবে নিয়ে যাবো, ভাড়া ১০০ টাকা ফার্স্ট ক্লাস, আর সেকেন্ড ক্লাস করছে ৫০ টাকা। এত কম করছে বুঝতেই পারিচ্ছেন একটা কষ্ট হবে সময় যাবে, এটা ৫০ আর থার্ড ক্লাস করছে ১০ টাকা ভাড়া। আমি বললাম এটা আবার এত কম কে? করছে ব্যাপার আছে আমি বস থাকবো আপনি চালাবেন। তো ওটাতে আসলাম, আসার পরে এখানে নামলাম, নামার পরে ঢুকলাম, দুঃখের বিষয় যুগের পরিবর্তন। আমার ভাষা, আমরা যখন ছোটবেলায় লেখাপড়া করেছিলাম দেখবেন আমার সত্যি বলেন আমি অনেক মজা দিব আপনাদেরকে, এই প্রথম আসলাম আপনাদের সঙ্গে আছি, আমার সঙ্গে একটু বলবেন ওই দেখা যায় তাল গাছ, একটু জোরে বলবেন ওই দেখা যায় তাল গাছ, এইভাবে না আমি আগেরটা আপনারা পরেরটা, ওই দেখা যায় তাল গাছ ওইখানেতে বাস করে, ও প্রকৃতি খাস কি পান্তা আমি খাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস ডুবুস খাই। এরই মধ্যে আমার এক ভাই নেতা বলতেছে ভাই এটা এইভাবে বলেন না, কিভাবে এইভাবে বলেন নেতা আমার ভাইরা, মানে নেতা বজ্রকণ্ঠে বলতেছে ভাইরা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওইখানে বাস করে, কানা বুগির ছা আমি বুগিকে একদিন বললাম ও বুগুতি খাস কি পান্তা বা চাস কি, বুগি আমারে কয় পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস গুবুস খাই বন্ধুরা আমার, এটা নেতা। এরই মধ্যে এক হুজুর বলতেছে না এটাই ভাবে না, কিভাবে এটা একটু সুরে সুরে বল, হুজুর এখন বলে দিল আমার ভাইরা মন দিয়া শুনেন প্রাণ দিয়া শুনেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে, কানা বগির ছায় আমি বগিকে একদিন বললাম ও বগি খাস কি পান্তা বা চাস কি, ওরে বগি কান্দে কান্দে কয় পান্তাই আমি খাই না পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাবুস গুবুস খাই, মা বোনেরা কান্দেন না। এটা হুজুর শুধু কি তাই, এর মধ্যে একজন বলতেছে হক মাওলা তোরা ধ্বংস হয়ে যাবো। আমি বললাম কে? করছে বাঁচতে ছেলে আমার সাথে আয়, এখন বাবা বলতেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, এটা বাবা। এর মধ্যে একজন বলতেছে কে রে কি করছো? তা আমি এখন বললাম আপনি কত এত সুন্দর একটা কবিতা যদি বাঁচতে চাস আমার সাথে সাথে পাও, এখন উনি আমার শিখে দিচ্ছে ঠিক এইভাবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান ওইখানেতে বাস করে কানা বুকির ছাড়া। ধন্যবাদ, কি খারাপ লাগছে? আসলে সব কিছুতেই যুগের পরিবর্তন। আমি সিরিয়ালটা আপনাদের মাঝে এমনভাবে দিলাম যদি আবার আসতে হয় তো মজা আমি দিব, আসি আপনাদের সঙ্গে থাকবো তাহলে আবার বলেন এ ভাই।
কোন ভাই? আশফাক ভাই। আশফাক ভাইয়ের জন্য জোরে একটা তালি হয়ে যাক। দেখেন বিয়ে তো সবাই করছেন, সবাই করছেন। আমি আর বাবা একদিন রেল স্টেশনে গেলাম খালার বাড়ির জাম। এই স্টেশনে নিয়ে ট্রেন হচ্ছিল, ট্রেনে খুব ভিড়, একটা সিটও খালি নেই। তাই না আব্বাকে বললাম, বাবা এই ট্রেনে ভিড়, এই ট্রেনে যাবো না। বলছে চুপ করে থাক, আমি শিখে দিচ্ছি তাই কো। এখন বাবা কিছুক্ষণ পর এখন বলছে, সাপ সাপ সাপ। ট্রেন থেকে সব যাত্রী ওই বগির থেকে নামে ফাঁকা। আব্বা এখন কইলে বস, আমি বলছি না শুতমু, শুয়ে ঘুম এসে গেছি। ঠিক এক ঘন্টা পর দেখি ট্রেন ওখানেই আছে স্টেশনে। আমি বলে মাস্টার সাহেব, এক ঘন্টা হলো গাবতলি যেতে এক ঘন্টা লাগে। বলছে এই বগিত না সাপ বানাসলো, তাই এটা ছুঁয়ে বাদ বাকি চলে গেছে। আমি ঠেলা সামলাও, তো গান বাজনা করে ঘুরে বেড়ায়। এখন আমার বাবা এখন চিন্তা করতেছে যে ছেলে কিভাবে ভালো করি। তো এলাকার কাছে কাছে ছেলে ভালো করবার চলে ছেলে বিয়ে দাও। তো বিয়ে দিছে, বাসন ঘরে যে এখন ভোগ করছি। দেখো আমি তো গান বাজনা করছি, বিভিন্ন জায়গায় গোটা বসা করছি, ঘোরাফেরা করছি। তো তুমি কি করছো না করছো আমাকে একটু খুলে কও। আমি কি করছি না করছি তোমার খুলে করছি। এখন আমার বউ করছে, ঠিক গুড আইডিয়া, আগে তোমারটা কও। তা আমি তো বললাম ঘোরাফেরা করছি। তা আমার বউ এখন ঘুমটা খুলে করছে, তাই তো তোমার চেনা চেনা মনে হচ্ছে। তো গেল এটা, এখন কিছুক্ষণ পর কি খারাপ লাগতেছে? কিছুক্ষণ পর এখন গেল ওটা ভাবলাম, এখন আল্লাহর কাছে করছি, আল্লাহ বিয়ে তো প্রথম করছি, আমার তো ভয় লাগিচ্ছে, আমার কোনো অভিজ্ঞতা নেই। আমার বউ এখন পিছ থেকে করছে, তোমার কোনো অভিজ্ঞতার দরকার নেই, আমার সব অভিজ্ঞতা জানা আছে, তুমি খালি শক্তি দাও। ধন্যবাদ, পরে আবার আসবো। আমি নাজমুল হুসাইন, আমি মুনওয়ারা খাতুন, আসসালামু আলাইকুম। এই মুনওয়ারা, আমি আপনাদের মাঝে কিছুক্ষণ পর যদি সময় পাই আবার আসবো। আমাকে একটু সময় দিবেন কি আবার? তাহলে আমার সঙ্গে আরেকবার বলে নে ভাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মানিক হারুন ভাইয়ের জন্য। একটি জোরে করতে আশা করছি। যখন দুটি মানুষের মনে প্রেম হয় বা মিলন হয়, তখন হয় প্রেম বা ভালোবাসা। আর এই সেই ভালোবাসা নিয়ে নানান মানুষের নানান আশা, অনেকের মনে শুধুই হতাশা। কথায় আছে, কবির কবিতা পড়ে অনেক পাঠক প্রেমে পড়ে, কিন্তু কবির প্রেমে কেউ পড়ে না, কারণ কবিতা দ্বারা জীবন চলে না। ঠিক একইভাবে শিল্পী শৈল্পিক কাজ